প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই ভারতের কেরালা রাজ্যের মুসলিম যুবক শিহাব চত্বরের হজে যাওয়ার ভিডিওগুলো দেখে থাকবেন, কিন্তু জানেন কি 92তম দিন হাঁটতে হাঁটতে শিহাব ভাইয়ের পায়ে কি হয়েছে, যা দেখার পর আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওতে এমন একটি খবর দেখতে চলেছেন যা এর আগে আপনি কখনো দেখেননি। শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিউয়ার্সরাই দেখার সুযোগ পাচ্ছেন, আর এই জন্যই শিহাব ভাইয়ের জন্য আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্বর নামের একজন মুসলিম যুবক তার ইচ্ছা পায়ে হেঁটে হজ করবেন, কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজ সাধ্য নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন, শিহাব ভাইয়ের আশা ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি 2023 সালের হজে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু জানেন কি, শিহাব ভাইয়ের পায়ের এখন যে অবস্থা, মনে হয় না তিনি আর 2023 সালের হজে অংশগ্রহণ করবেন, কারণ হাঁটতে হাঁটতে শিহাব ভাইয়ের পায়ে ফোসকা পড়েছে। সেই ফোসকা ফেটে শিহাব ভাইয়ের পা থেকে অনবরত রক্ত ঝরছে। শিহাব ভাই পায়ের ব্যথায় আর হাঁটতে পারছে না। শিহাব ভাইয়ের সহকর্মীরা এখন তাকে নিয়ে ভীষণ চিন্তায় আছেন। শেষ পর্যন্ত শিহাব ভাইকে তারা হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা শিহাব ভাইয়ের পায়ের অবস্থা দেখে অবাক হয়ে যান। ডাক্তাররা বলছেন, শিহাব ভাইয়ের পায়ের এখন যে অবস্থা, অন্তত এক মাস লেগে যাবে এই ফোসকা শুকাতে, কারণ শিহাব ভাইয়ের পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। শিহাব ভাইয়ের পায়ে বড় অপারেশন করতে হবে। অন্তত এক মাস শিহাব ভাইকে বেড রেস্টে থাকতে হবে এবং কোনো হাঁটাচলা করা যাবে না। তবে শিহাব ভাই জীবন জুতে হেরে যাওয়ার মানুষ নন। তিনি প্রতিজ্ঞা করেছেন পায়ে হেঁটে হজ করবেন। ভারতীয় গণমাধ্যমকে শিহাব ভাই বলেন, আমি হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছা করেছি। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আমি একজন সুস্থ মানুষ এবং দিনে আমি 25 কিলোমিটার হাঁটতে পারি, সুতরাং আমার হজ যাত্রা শুরু করা আবশ্যক। আমার পরিবার বন্ধু মহল সহ অসংখ্য মানুষ আমাকে সমর্থন করেছেন। সম্মানিত দর্শক, শিহাব ভাই কি পারবে 2023 সালের হজে অংশগ্রহণ করতে? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।